তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবে আশা করি সকলে ভালো আছে তো অনেকদিন ভিডিও দেওয়া হয়নি কারণ আছে বাড়িতে একটা কাজ হচ্ছিলো ব্যস্ত থাকার জন্য ভিডিও দেওয়া হয়নি তো আজকের ভিডিওতে কিন্তু আমরা তোমাদের বলবো বলব কীভাবে ফোনপেতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিলিট করবো অনেকের আছে কি করে না নতুন অ্যাকাউন্ট যোগ করার জন্য পুরাতন যে অ্যাকাউন্টটা সেটা ডিলিট করতে চায় তো সেই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে বলবো কীভাবে তুমি তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করেছিলো সেটা তুমি ডিলিট করবে তো চলুন বন্ধুরা কথা বাড়ি ভিডিও শুরু করা যাবে তার জন্য তোমাদের প্রথমে কিন্তু চলে আসতে হবে ফোনপে অ্যাপে তো সিম্পলি আমি ফোনপে অ্যাপে চলে যাব তো অ্যাপে চলে আসার পর তুমি কী করবে না হচ্ছে প্রথমে অ্যাপ অ্যাপের রেট আছে পেজ হোম পেজে চলে আসার পর একবারে উপরে যে প্রোফাইল প্রোফাইল অপশান আছে তো সিম্পলি প্রোফাইল অপশানে তুমি চলে আসবে তো প্রোফাইল অপশানের উপর চলে আসার সঙ্গে সঙ্গে তুমি এখানে দেখতে পাচ্ছ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো করছে তো এখানে প্রথমে পেটিএম আমার দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে একটা পেটিএম একটা এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো সিম্পলি যদি আমি 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 এস বি আই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাই তো সিম্পলি আমি করব না এসবিআই ব্যাঙ্কের উপর তুমি মাল্টিপুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইলে রাখতে পারো তো তার উপর কিন্তু ক্লিক করবো ক্লিক করার পর সিম্পলি তুমি কিন্তু নিচের দিকে চলে আসবে তো নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছ আনলিংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো সিম্পলি তোমাকে কিন্তু না এই আনলিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর কিন্তু ক্লিক করে দিতে তো সিম্পলি আমি ক্লিক করে দিচ্ছি তো আনলিংক লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো আনলিংক তো সিম্পলি আল লিঙ্কের উপর কিন্তু তুমি ক্লিক করে দেবে তো দেখতে পাচ্ছো আল উপর যখনই ক্লিক করছো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু পারমানেন্টলি যে পারমানেন্টলি ডিলিট হয়ে গেছে অর্থাৎ তুমি তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেলে এবং তুমি চাইলে পুনরায় আবার কিন্তু এই অ্যাকাউন্টটা হচ্ছে লিট নিয়ে আসতে পারো বা আবার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতে পারো সে সেখানে কিন্তু কোনো সমস্যা নেই তো এই ছোটো ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে ভিডিওতে করে দেবেন লাইক চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল করে সাবস্ক্রাইব আর ভিডিওতে যদি এখনও কোনো কিছু তোমাদের ডাউট থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না